আজ প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আসবে এবং সুপ্রিম কোর্ট থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসবে যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পদে নিয়োগের জয়নিং লেটার দিতে সোমবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে অগ্নি পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ নিয়ে আইনি জট কাটাতে চলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে নিয়োগে সেই কারণে এখন চরম ব্যস্ততা পর্ষদে তো সুপ্রিম কোর্টে জমা পড়েছে প্যানেল হ্যাঁ আপনার ঠিকই শুনছেন এবং যে একটা ড্রাফট জমা পড়েছে অ্যাফিডেভিট একটা জমা পড়েছে এবং প্রাথমিক শিক্ষকগুলোকে ইন্টারভিউ পর্যন্ত এগিয়েও আইনি জোটে কিন্তু আটকেছিল এতদিন এবং আজকে সোমবার দিন গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসবে বলে আমরা মনে করছি এখনও পর্যন্ত যেটা খবর যে আট হাজার নশো পঁয়তাল্লিশ জনের তালিকা জমা পড়েছে সুপ্রিম কোর্টে এর সঙ্গে ফাইভ পার্সেন্ট প্যানেল মোতাবেক পাঁচশো অষ্টআশি জনের মতো প্রায় তালিকাও যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে মোট ন হাজার পাঁচশো তেত্রিশ জনের ভাগ্য খুলতে চলেছে হিসাব অনুযায়ী রেগুলার ডিএলএড করা চাকরি প্রার্থীদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে যেহেতু এনআইওএস এবং বিএড বাদ হয়েছে সেই জন্য গুরুত্বপূর্ণ তথ্যটা কিন্তু উঠে আসবে কাদের জন্য ডিএলএড যারা আছেন রেগুলার ডিএলএড নিয়োগ প্রসঙ্গে দু সালের অনেকেই টেট পাস আছেন তাদের মধ্যে একজন বলেছেন যে কিছুদিন আগেই তারা পর্ষদ সহ সঙ্গে দেখা করতে গিয়েছিল উনি বলেছেন এই নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই আমরা কি ভাবছি সেটা দেখতে পাবে অর্থাৎ দু হাজার বাইশ যে নিয়োগ প্রক্রিয়া টেট দু হাজার চোদ্দো সতেরো দিন নিয়ে তারপরেই কিন্তু এটা সম্পন্ন হওয়ার পরেই কিন্তু টেট দু এবং তার সাথে আবার যে টেট পাস করে যারা আছেন তাদেরও কিন্তু ভাগ্য খুলতে চলেছে তো সুপ্রিম কোর্টের ছাড়পত্র দিলে দ্রুত চাকরি প্রার্থীদের হাতে সেই নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ পর্ষদের তরফে প্যানেল তৈরি করা হচ্ছে এবং দু হাজার বাইশ সালের নিয়োগের সেই প্যানেল দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়া যেটা সেই প্যানেল যাবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের ছাড়পত্র দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ পর্ষদের কর্তারা কিন্তু কর্তাদের মধ্যে প্রচণ্ড ব্যস্ততা একটা লক্ষ্য করা যাচ্ছে যেটা খবর আসছে এবং দ্রুত প্রাথমিক স্কুলগুলোতে তাহলে নতুন শিক্ষক চলে আসবে এখন দেখার যে সোমবার দিন অথবা আজকে প্যানেল দেখে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেয় কি না যা নিয়ে জোর চর্চা চলছে শিক্ষামূলকের অন্দরেও তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে আমাদের সংযুক্ত থাকুন এক্সক্লুসিভ আপডেট আমরা নিয়ে আসবো কোর্টের যে আপডেটটা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতামত বা কিছু যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে করে রাখুন তাহলে কিন্তু এক্সক্লুসিভ যে আপডেটগুলো সেগুলো কিন্তু মিস করবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং